আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ওয়াইসাস কিচেন। কাছে দূরে যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মোগলাই পরোটা রেসিপি। এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আমি খুব সহজেই দেখিয়ে দিব, এমনভাবে দেখিয়ে দিব যে কেউ বানাতে পারবে খুব সহজে। আমি একদম মিনি মোগলাই পরোটা করে দেখাবো, এতটা সহজ এবং এতটা সুস্বাদু খেতে হবে, ভীষণ ভীষণ মজার হবে। তো আমি চলে যাব এখন মূল পর্বে। ভিডিওটা স্কিপ করবেন না, স্টেপে স্টেপে দেখবেন। আমি এ পর্যায়ে হচ্ছে আটা নিয়ে নিচ্ছি। আপনারা দুই তিন কাপ যে যে পরিমাণ লাগবে নেবেন, আমি এখানে তিন কাপ পরিমাণ এখানে আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এ পর্যায়ে হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি, দুই তিন টেবল চিনি দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে দিব দুই টেবিল চামচ, এটা দিলে হয় ভীষণ মজার হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন যেটা দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার, এটা দিলে কালারটা সুন্দর হবে, টেস্টটা একটু বেশি ভালো হবে। হাতের কাছে না থাকলে স্কিপ করলে কোনো অসুবিধা নাই। হাফ চামচ দিয়ে দিলাম। তো এরপর যে আমি একটু সয়াবিন তেল দিলাম, রান্নার তেল দুই টেবিল চামচ মতো হবে। তেলটা কিন্তু দিতে হবে। তো আমি শুকনো উপকরণগুলো ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিয়েছি। তো এটা ভালোভাবে মিক্স করতে হবে হাতের সাহায্যে, একটু ঘষে ঘষে ভালোভাবে ভাবে মিক্স করতে হবে। তো ফাঁকে আর একটা কথা বলে যাই, দেখতে দেখতে আমার রেসিপিটা যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে চাইলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। তো এর পর্যায়ে মুঠি করে দেখতে হবে। তো যখন এভাবে মুঠি হয়ে আসবে তখন বুঝতে হবে হয়ে গিয়েছে। তো আমি আরও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন এভাবে মুঠ করলে এরকম দলা পাকিয়ে যাবে। তো এর পর্যায়ে আমাদের বুঝতে হবে আমাদের আটাটা একদম পারফেক্ট হয়েছে। তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিব। তো পানিটা কিন্তু ঠান্ডা পানি হতে হবে, আবার গরম পানি দিয়ে সেদ্ধ করে ফেলা যাবে না। তো আমি ভালো করে হচ্ছে একটা ডো তৈরি করব। তো একেবারে পানি দিয়ে ফেললে হবে কি নরম হয়ে যেতে পারে, তো ডোটা একটু হালকা শক্ত হবে। তো আমি কিভাবে করছি দেখুন। তো অল্প অল্প পানি দিয়ে আমি হচ্ছে ডোটা তৈরি করে নিচ্ছি। তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করতে পারবেন। তো একেবারে পানি দিলে হয় কি বেশি কম হইতে পারে, বা মাপটা কিন্তু আমরা সবাই জানি, মাপটা বলে দিলে হবে না। যখন তখন অনেক সময় বেশি কম নরম হয়ে যেতে পারে, কারণ আটার কোয়ালিটি এক এক রকম হয়। তো ডোটা আমি সাইডে রেখে দিয়ে এরপর যে আমি বেশি করে পেস্টকুচি করে নিয়েছি, পেস্টটা হাটের সাথে ডোলে ডোলে আমি নরম করে নিয়েছি। তো এরকম সবগুলো পেস্টগুলো এখন লবণ দিয়ে আরও একটু পেস্টটা একটু হাত দিয়ে চেপে চেপে নরম করে নিব। তো স্টেপে স্টেপে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এরপর যে আমি একটু দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এখন আমি দিয়ে দেবো আধা চামচ হলুদের গুঁড়া, এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, পানির সাথে মিক্স করে নিব জিরার গুঁড়া হলুদ গুঁড়া পেঁয়াজের সাথে। তো আমার এরপর যে মিক্স করা হয়ে গিয়েছে, আমি এখন ডিম ভেঙে দিব। আমি দুইটা ডিম ভেঙে দিয়েছি। তো দুইটা ডিম দিয়ে আমি হচ্ছে মোগলাই পরোটা মিনি পরোটা ছয়টা বানাবো। আপনারা ডিম পরোটা অনেকে যে যেটা বলেন আমি জানি না, তবে আমরা ডিম পরোটা বলি। তো আমি ভালো করে মশলার সাথে ডিমটা মিক্স করে নিয়েছি। তো এটা যতটা ফেটানো হবে অতটা কিন্তু বেশি মজার হয়। তো নাড়াচাড়া করে ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। তো স্টেপে স্টেপে দেখবেন, আশা করি টিপসগুলো ফলো করলে ভীষণ ভীষণ মজার হবে। তো এরপর যে আমার ডিমটা হচ্ছে ফেটানো হয়ে গিয়েছে, আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম আমি এখান থেকে হচ্ছে এক মুঠ পরিমাণ ডো নিব। বেশি বড় সাইজের করব না, আমি মুঠি মুঠি করে হচ্ছে আমি সাইজ কয়টা ডো হয় এটা রেখে দিব একসাথে। তাহলে আমরা বুঝতে সুবিধা হবে যে আমি কয়টা মোগলাই পরোটা বানাবো। তো আমার এখানে ছয় সাতটা মতো হবে। তো আমি দেখুন আমি একদম এক মুঠ হবে আমাদের হাতে এরকম নিয়েছি। তো এরপর যে আমি হচ্ছে বেলার পর্বে চলে এসেছি, আমি বেলে নিচ্ছি একটু ভালো করে। চাইলে আপনারা হচ্ছে আটা ময়দা ব্যবহার নাও করতে পারবেন, শুধু তেল দিয়ে বেলতে পারবেন। তবে হচ্ছে একটু যদি আটা বা ময়দা নিয়ে বেলা যায় আমার থেকে আর কি সহজ মনে হয়।
তো আমি চেষ্টা করি সবসময় সহজ রেসিপি দেখানোর জন্য। তো এরপর যে আমার বেলা হয়ে গিয়েছে, তো আমি যেটা করব, আমরা যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম, তো দেখুন আমার কতটা পাতলা হয়েছে। বেশি মোটা করে আসলে বেললে খাবারটা কিন্তু মজার হয় না। তো এরপর যাই হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, উপরে 2 চামচ পরিমাণ দিয়ে দেব, 2 টেবিল চামচ। তো এটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি চারপাশে। তো এভাবে একবার করে খাবেন, ভীষণ মজার হবে। আমি 2 সাইড থেকে কীভাবে ভাজ করে দিচ্ছি আপনারা অনেকেই আসলে জানেন, আর যারা না জানেন তারা আমার এই টিপসটা ফলো করতে পারেন। তারপর জানলেও আবার হচ্ছে আমি দেখিয়ে দিলাম। তো আমি হচ্ছে ভাজ করা হয়ে গিয়েছে। তো আমি পাত্রে হচ্ছে এ পর্যায়ে গরম তেল করতে দিয়েছি। তেলটা একদম বেশি গরম হবে না, হালকা গরম হইলেই হবে। তো এ পর্যায়ে আমি ছেড়ে দিয়েছি, আরও একটা রেডি করে নিচ্ছি। এভাবে সবগুলো একে একে রেডি করে নেব। তো এরকম করে আমি 2 টেবিল চামচ করে দিব এবং ছড়িয়ে দিচ্ছি চারপাশে দিয়ে। প্রথম এক সাইড ভাজ দিয়ে আর এক সাইডটা ভাজ করে দিচ্ছি। তো এভাবে চারো সাইড থেকে মুখটা বন্ধ করে দিব চেপে চেপে। তো একটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে পাল্টে ভেজে নেব। চুলাটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, না হলে পুড়ে যাবে। এটা একটা ভাজতে দেবেন, একটা হাতে হাতে করতে হবে। তো এই জন্য চুলাটা রো রাখলে আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না, আর খাবারটা ভীষণ মজার হবে, সেদ্ধও হয়ে যাবে ভালোভাবে। তো এ পর্যায়ে হচ্ছে আমি আরও একটা বানিয়ে নিয়েছি। তো দেখুন কীভাবে কত সহজেই করে নিচ্ছি। তো একে একে সবগুলো আমি ভেজে নেব। তো দেখুন কতটা ফুলকো হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। তো আমি উঠিয়ে নেব যেটা লাল হয়ে গিয়েছে। তো আশা করি স্টেপ বাই স্টেপ দেখলে আপনারা কখনো ফেল করবেন না, একদম পারফেক্ট ক্রিসপি হবে, অনেক মজার হবে। তো একে একে আমি সবগুলো একইভাবে বানিয়ে নেব। তো আমার হচ্ছে 60টার মতো মোংলাই পরোটা হবে। তো আমি সবগুলো একে একে ভেজে নিব। তো এ পর্যায়ে হচ্ছে আমার আর একটা বাকি আছে, তো এটাও আমি বেলে নিচ্ছি। তো আবারও বলে দিচ্ছি, যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগলে। তো একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো দেখুন আমার বানানো হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে সবগুলো ভাজাও হয়ে গিয়েছে। তো আমি সবগুলো উঠিয়ে নিয়ে কেটে পরিবেশন করছি। তো কীভাবে করছি দেখুন, আমি হচ্ছে একটাকে আমি 9 টুকরো করে নিয়েছি। তো আপনার চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে কাটতে পারবেন, চাইলে আস্তেও দিতে পারবেন। তো আমি হচ্ছে পরিবেশন করে দিচ্ছি কীভাবে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। তো টমেটোর সসের সাহায্যে আমি পরিবেশন করলাম, আপনার চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারবেন বা খালিও খেতে পারবেন, পেঁয়াজ কাঁচামরিচ সেলে দিতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্ত।